প্রায় এক মাস পর বসেছে মন্ত্রিসভার বৈঠক। ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মন্ত্রী সচিবদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান নির্দেশনা। কারফিউ শিথিলে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ, পুরনো রূপে ফিরছে ঢাকা, জনজীবনে স্বস্তি। এবং কোটার যৌক্তিক দাবি পূরণ হওয়ায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর আজ বসেছে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে এই বৈঠক শুরু হয়। বেলা 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত হয়েছেন। সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী সচিবদের নানা নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে 2024 সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক 1 জুলাই অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ ও আগামীকাল 11 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। এর ফলে ঢাকার সড়ক ও অফিস পাড়ায় কর্মব্যস্ততা বাড়ছে আগের মতো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে। কারফিউ শিথিলের এই সময়েও মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। কারফিউ শিথিল হওয়ায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। কিছুক্ষণ আগে সাভার থেকে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। যে কারফিউ জারি করা হয়েছে সেই কারফিউ কিন্তু সাভার তথা ঢাকা জেলা, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী, সেই কারফিউকে শিথিল করা হয়েছে। 11 ঘন্টা শিথিল করে সকাল 7টা থেকে করা হয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত। তা আমরা দেখেছি যে সাভারের উপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা আরিচা মহাসড়ক তথা ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, অত্যন্ত ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ যে দুটি মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের উপর দিয়ে আমরা দেখেছি যে এই সড়ক দুটি ব্যবহার করে যে গাড়ির যে একটি বহর থাকে এবং যে গাড়ির চাপ থাকে, সেই চাপটি কিন্তু আমরা কয়েকদিন আগেও দেখতে পাইনি। যে শুনশান একটি নিরবতা ছিল, সেই নিরবতা কাটিয়ে কিন্তু এখন বর্তমানে কিন্তু পুনরায় সেই আগের রূপে ফিরে এসেছে সেই মহাসড়ক দুগুলো। এবং আমরা দেখেছি যে আজকে তথা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সবার কিন্তু ব্যাপক গাড়ির চাপ রয়েছে এবং সে সাধারণ মানুষ যে জনমনে যে একটি অস্বস্তি এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা বেরিয়ে এসেছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এখান থেকে শুধু সাধারণ মানুষ যারা রয়েছে তারাই বেরিয়ে আসেনি, এবং যে যে একটি বাজার ব্যবস্থাপনা রয়েছে, নিত্য প্রয়োজনে যে বাজার রয়েছে সেখানেও যে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছিল, এখন কিন্তু সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সড়কে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে এবং গাড়িতে কিন্তু মানুষজনও চলাফেরা করতে, যে যার কর্মস্থলে যেতে পারতেছে এবং কর্ম সম্পাদন করতে পারতেছেন। তাই এবং আমাদের এই ছিল আমার কাছে সাভারের আজকের সার্বিক পরিস্থিতি এবং সড়কের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। নাহিদ ইসলাম বলেন, কোটার সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে নিহত ও আহত হয়েছেন। অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান তিনি। নাহিদ আরও বলেন, তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন নাহিদ ইসলাম সহ 6 সমন্বয়ক। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ
নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এরপর যা থাকছে সারা বাংলা প্রসঙ্গ। কারফিউ শিথিল হওয়ায় গাইবান্ধায় ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। টানা জরুরি অবস্থার আজ গাইবান্ধার অবস্থা একেবারেই স্বাভাবিক দেখা যাচ্ছে। যে আপনি যদি আমার পিছনে যদি আমি একটু দেখাতে বলি, দেখছেন যে এই যে এখন কিন্তু যে জরুরি অবস্থা কিন্তু শিথিলের সময় রয়েছে। যে 5টা পর্যন্ত সরকার ঘোষিত যে জরুরি অবস্থাকে শিথিল করা হয়েছে, এখন কিন্তু যারা যে যে আগের সেই চিরচেনা যে গাইবান্ধার যে যানজট ছিল, এই যানজট কিন্তু চোখে পড়ছে। তা আসলে আপনাকে একটি জিনিস বলে রাখি যে আমাদের এই গাইবান্ধায় কিন্তু যে প্রথম থেকে যে কোনো প্রকার এই যে কোটা আন্দোলনকে ঘিরে তেমন কোনো সহিংসতা বা যে মিছিল মিটিং এইসব দেখা যায়নি। তো আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এই যে কোটা আন্দোলনের রায়ের পর থেকে গাইবান্ধায় কিন্তু সকলে যে এই যে একটি ভীতিকর কাজ করছিল, এটি কিন্তু তাদের মনে নেই। এখন বর্তমান যে গাইবান্ধার পরিস্থিতি, এটি কিন্তু একেবারেই স্বাভাবিক দেখা যাচ্ছে। তো আসলে ক্রমান্বয়ে কিন্তু মানুষের মাঝে যে এই যে ভয় যে বা ভীতি যেটি কাজ করছিল, এইটি কিন্তু কেটে যাচ্ছে। তো আপনাকে আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে আমি সকালে পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই গাইবান্ধায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিপি, র্যাব এবং সেনাবাহিনী মাঠে কিন্তু কাজ করছে। তো আসলে গাইবান্ধার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জরুরি অবস্থার এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া শিবগঞ্জে পৌর এলাকায় চলাচলের একমাত্র সড়কের বেহাল দশায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, 2 বছরে রাস্তার সংস্কার কাজ শেষ না হওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। যদিও সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা বলছেন দ্রুত শেষ করা হবে সংস্কার কাজ। বগুড়া থেকে সাজু মিয়ার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বগুড়ার শিবগঞ্জের পৌরসভা সিএনজি স্ট্যান্ড থেকে চিকাদহ শ্মশান পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা, ফলে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় চালক ও যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, 2 বছর আগে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এখনও শেষ হয়নি এর কাজ, ফলে খানাখন্দ ও ভাঙা সড়ক দিয়েই চলাচল করতে হয় তাদের। দুঃখ হংগ নদী, আর আমাদের শিবগঞ্জে দুঃখ হচ্ছে হাসপাতালের সামনে থেকে আমাদের থানা মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির কার্যত কোনো অভিভাবক আছে কি না আমাদের জানা নেই। তবে দয়া করে এই রাস্তাটা সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একটা ডেলিভারি রুগী যদি রাস্তা দিয়ে একটা অটো কিংবা একটা ভ্যানে যায়, তাহলে সে রুগীটা আর হাসপাতাল পর্যন্ত পৌঁছা লাগবে না। আল্লাহর রহমত, সে রাস্তার ভিতরে হয় তার মৃত্যু হবে, না হলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। পেশেন্টদের গায়ে ঢাকি ঢাকি মানে অসুবিধা হয়, সেরকম রাস্তার তো মানে চলাফেরা করা কঠিন হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের। আমরা প্রায় 0.5 কিলোমিটারের মতো আমরা ভিজিট করে দিয়েছি। আমরা এবছরে আমরা ফেজ বাই ফেজ আমরা একটু ওই যে শহর অংশে যতটুকু আছে আর মোটামুটি হয়তো ওই 400 মিটারের মতো জায়গা বাকি আছে, সেটা আমরা ভিজিট চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে কর্তৃপক্ষ উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ভারত থেকে আমদানি বাড়ায় হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। 2 দিন আগেও বন্দর এলাকায় প্রতি কেজি পেঁয়াজ 85 থেকে 88 টাকায় বিক্রি হলেও এখন ভারতীয় জাত 5 থেকে 7 টাকা কমে 80 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভারত থেকে আসছে বিভিন্ন পণ্যের চালান, নিয়মিত আসছে পেঁয়াজবাহী ট্রাক। চলমান পরিস্থিতিতে পাইকারদের আনাগোনাও বেশ কম, কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহে পেঁয়াজ আমদানি হয়েছে 3,800 টন।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, এতে করে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 39,300। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 91,000 ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুরু। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় আরও অন্তত 90,830 জন আহত হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। নগরীর চট্টগ্রামে বিভিন্ন বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে শাকসবজি সহ নিত্য পণ্যের দাম। চাহিদার তুলনায় যোগান কম থাকায় কোনো কোনো পণ্যের দাম হয়েছে দ্বিগুণ। এতে একদিকে যেমন বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, তেমনি কমেছে বিক্রি। চট্টগ্রাম থেকে রুবেল উদ্দিনের ক্যামেরায় সরোয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সরবরাহ কম থাকায় বেড়েছে শাকসবজি সহ নিত্য পণ্যের দাম। বাজারের ক্রেতারা বলেন বাজারের সব জিনিসে যেন আগুন লেগেছে, সব মিলিয়ে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বিভিন্ন বাজারের বিক্রেতারা বলছেন ট্রান্সপোর্টের কারণে বাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম বেশি। এখন বর্তমান 70 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজি নেই। 100-100 উপর পর্যন্ত, কাঁকড়া 100 টাকা, টমেটো 200 টাকা, হ্যাঁ তরকারি দাম একটু বাড়তে বৃষ্টির জন্য, বেশি বাড়ে না, 1 কেজিতে 10-20 টাকা বাড়ছে। যে দ্রব্য মূল্য যে পর্যায়ে আসতেছে মানুষের কিন্তু না বিশ্বাস উড়ে যাচ্ছে। এখন এমন অবস্থায় আছে যে দিনকে চলাই কষ্ট, খুব কষ্টে আছে আমরা মধ্যবর্তী যারা। বাজারে আসলে নিয়ত করে আসি একটা কিনবো, কাট সাট করতে করতে দেখা যায় বাচ্চা কাচ্চার যে মৌলিক চাহিদা সেটা পূরণ করা আমাদের জন্য মারাত্মক কষ্ট হয়ে যাচ্ছে। দেশে সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, ভোগ্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে আসুক, এটাই প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রায় 1 মাস পর বসেছে মন্ত্রিসভার বৈঠক। ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মন্ত্রী সচিবদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা নির্দেশনা। কারফিউ শিথিলে রাজধানী সড়কে বেড়েছে যানবাহনের চাপ, পুরনো রূপে ফিরছে ঢাকা, জনজীবনের স্বস্তি। এবং কোটার যৌক্তিক দাবি পূরণ হওয়ায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান। এশিয়া নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।